महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशोजय। ফরিদপুরের কোন প্রত্যন্ত গ্রামে দুই কীর্তনিয়া নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে বসলেন। তাদের সে বিবাদের কথা প্রভু জগৎবন্ধু কিভাবে জানলেন? কারণ প্রভু তো তখন অনেক দূরে। তারপর কি হলো? অতুল চম্পটি আরা শহরের ইংরেজি স্কুলের একজন গম্ভীর স্বভাবের অহংকারী জাত্যাভিমানী প্রধান শিক্ষক। প্রভু জগৎবন্ধুর অলৌকিক প্রভাবে তিনি নেমে আসেন সমস্ত কিছু ছেড়ে রাস্তার মাঝখানে। গল্পের মতো শোনালেও সত্যি ছিল সে কাহিনী। শুধু কি তাই, নদীতে স্নানের সময় রহস্যময় প্রভু জগৎবন্ধুকে কোনো মহিলা ভেবে ভুল করে বসেন জমিদার কালীকৃষ্ণ ঠাকুর। কি ছিল সেই সব রোমাঞ্চকর আকর্ষণীয় অলৌকিক ঘটনাগুলি? আজ এই ভিডিওতে আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে শোনাব। তাই শুনতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও মিস না করে পুরোটাই শুনুন, ও সাথে এই রকম কাহিনী আরও শোনার ইচ্ছা থাকলে আমাদের এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মাত্র 10 সেকেন্ড আপনার মূল্যবান সময় খরচা করে। কারণ আপনার একটা সাবস্ক্রিপশান আপনার কাছে অতি সাধারণ ও সামান্য হলেও আমাদের কাছে বাঁচার অক্সিজেনের মতো। তাহলে চলে আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, এবার আমরা প্রভু জগৎবন্ধুর সেই সব ঘটনাগুলিতে প্রবেশ করব। ফরিদপুরের কয়েক ক্রোশ দূরে সেদিন মহন্ত সম্প্রদায়ের কীর্তন হচ্ছে। হঠাৎ মূল কীর্তনিয়া হরিদাস ও মৃদঙ্গ বাদক মহিমের মধ্যে এক প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। দুজনেই দুজনের ঘরে দোষ দিচ্ছে নিজেদের প্রতিষ্ঠা বাড়াবার জন্য। ঝগড়া তীব্র মনান্তরে পরিণত হওয়ায় সেদিনকার কীর্তনের অনুষ্ঠানটি কিন্তু পণ্ড হয়ে যায়। বিষণ্ণ মনে হতাশ হয়ে শ্রোতারা সবাই বাড়ি ফিরে আসে। কীর্তনিয়াদের অহংকারের মূলে জগৎবন্ধু এবার এক নির্মম আঘাত হানলেন। পরদিন ভোরে প্রভু পাবনা থেকে ব্রাহ্মণকান্দা এসে উপস্থিত হলেন এবং পৌঁছানো মাত্রই হরিদাস ও মহিমকে ডেকে পাঠালেন। প্রভু জগৎবন্ধুর ডাক শুনে দুজনের দুশ্চিন্তা তো একেবারে শেষ নেই। ব্যাপারটা কি, প্রভু কি তাহলে গত রাত্রের এই ঝগড়া ও অবাঞ্ছিত কাজকর্ম কিছু টের পেয়েছেন? কিন্তু তিনি তো ধারে কাছে ছিলেন না, আর যোগাযোগ ব্যবস্থা তো সেরকম নয় যে এই খবরটা তার কানে কেউ পৌঁছে দেবে। তাই কি তিনি আজ ডেকেছেন? প্রভুর অন্তর্জামিত্বের কথা হরিদাসের কিন্তু জানা আছে। সেবার ঘরে হরিদাস প্রভাত কীর্তন গাইছিল। প্রতিবেশী বিহারী কি একটা কাজে তাদের দিকে আসছে। হরিদাস তার কাছে কিছু টাকা পাবে। কীর্তন থামিয়ে সে বিহারীকে তখনই টাকার তাগাদা দেয়। তাছাড়া এই সময় কিছু কঠিন কথা শোনাতেও সে কিন্তু একেবারেই ছাড়েনি। এরপর যথারীতি তার কীর্তন সে সমাপ্ত করে এবং ঠিক এর পরপরই প্রভু জগৎবন্ধুর সঙ্গে তার দেখা। তিনি তখন হরিদাসকে ওই রকম কীর্তন বন্ধ করার জন্য গালি দিতে লাগলেন। তিনি শান্ত হলে হরিদাস সবিনয় প্রশ্ন করল, প্রভু আপনি এটা কী করে জানলেন? আপনি তখন কোথায় ছিলেন? জগৎবন্ধু উত্তর বললেন, তোর ঘরের বেড়ার সঙ্গে যে ছবিটা টাঙানো আছে তার মধ্যেই যে আমি ছিলাম রে। প্রভুর সর্বজ্ঞতা সম্বন্ধে হরিদাসের এইরকম নানা ঘটনা কিন্তু অজানা নেই, তাই ভয়ে ভয়ে চিত্তে এসে চলেছে। জগৎবন্ধুর কাছে এসে দাঁড়ানো মাত্রই প্রভু আর্তস্বরে বলে উঠলেন, হ্যাঁ রে হরিদাস, কাল রাতে তোরা আমায় এত বেদনা দিলি কেন? কীর্তন যে আমার জীবন, তোরা আমার সেই জীবনের উপর আঘাত করলি। সারা রাত যে আমি যন্ত্রণায় ছটফট করে মরেছি রে। ওহ, সে কি কষ্ট রে! ভৎসনা ও শাসনের পরিবর্তে এ যে এক মহান করুণ আরতী, এই মিনতি প্রভুর অশ্রু সজল বেদনাপূর্ণ মুখে তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। সেখানে দাঁড়িয়ে হরিদাস ও মহিম কেঁদে উঠল। চোখের জলে সেদিন তাদের সমস্ত কলুষ ধুয়ে মুছে গেল। এর কিছুদিন পর এক প্রশ্নের উত্তরে প্রভু জগৎবন্ধু তাদের বললেন, ওরে আমি সব দেখেছি, আমি যে তোদের সঙ্গেই ছিলাম। মহিম এই সময় এক আবদারের ভঙ্গিতে বলে উঠল, প্রভু যদি সঙ্গেই ছিলেন তো কৃপাভরে কীর্তন যাতে ঠিকমতন চলে সে শক্তি কেন আমাদের দিলেন না? জগৎবন্ধু এবার গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোদের হৃদয়ে অহংকার হয়েছিল, তাই আমার থাকার মতো জায়গা যে সেখানে হয়নি রে। এই রকমভাবে আশ্রিত ও স্নেহভাজন কীর্তনিয়াদের অহংকার চূর্ণ করে প্রভু জগৎবন্ধু সেদিন তাদের প্রতি কিছুটা কৃপাও করেছিলেন। একখণ্ড পাথর নিয়ে সেই সময় তিনি মহিমকে দেন। মৃদঙ্গ বাজানোর আগে এই পাথর সে স্পর্শ করে যেত, এর ফলে কীর্তনের আসরে অপ্রতিদ্বন্দ্বী রূপে সে অধিষ্ঠিত থাকত। মহিমের পরবর্তীকালের বংশধরেরাও প্রভুর দেওয়া এই পাথরটি না ছুঁয়ে কখনো মৃদঙ্গে হাত দিত না।
ভক্ত প্রতাপ প্রভুর সামনে বসে রয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, সখা সখীহীন একক কৃষ্ণের স্বরূপ কি, প্রভু এর দ্বারা কি কোনো বিশেষ তত্ত্বের ইঙ্গিত করছেন। এই চিন্তা মনে আসার সঙ্গে সঙ্গেই প্রভু জগৎবন্ধু সুমধুর কণ্ঠে ভক্ত প্রতাপচন্দ্রকে বললেন, ওরে ধারণার বাইরে যে পরমতত্ত্ব তা পরিহার করে চলতে হয়। নিত্য বৃন্দাবনের কথা ভাবনায় টেনে আনতে নেই, লীলা বৃন্দাবনের রস মাধুর্যে অবগাহন করার আগে চেষ্টা করো তুমি। অতুল চম্পটি এই ভদ্রলোক ছিলেন আরা শহরের ইংরাজি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। কয়েকবার মাত্র জগৎবন্ধুর কাছে তিনি এসেছেন। মহাপুরুষের স্পর্শ, তার চাহনি এবং স্বভাব গম্ভীর এই শিক্ষাপ্রতির জীবনে প্রেম রসের স্রোত প্রবাহিত করে দিয়েছিল। তাই সংসার ত্যাগ করে অতুলবাবু দৈন্য ও আরতি নিয়ে প্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন। দেহ মন ও প্রাণে তখন তার যে বৈরাগ্যের ঢল নেমেছে, তার নিজের চেহারাতেও পড়েছে তার ছাপ। গৈরিক বসন ধারণ করে চম্পটি মশাই নাম কীর্তনে মত্ত হয়ে পড়েন। প্রভু জগৎবন্ধুর জীবনে পাবনার হারান খেপার প্রভাব কিন্তু নিতান্ত কম নয়। এর কিছু পরিচয় আমরা এর আগেও পেয়েছি। প্রভু খেপাকে প্রভু বুড়োশিব বলে ডাকতেন। শক্তিমান মহাপুরুষের জ্ঞানে তাকে যথেষ্ট সম্মানও করতেন তিনি। তার সাধন জীবনে প্রথম পর্যায়ে আমরা খেপার আবির্ভাব দেখতে পাই, কিন্তু এই জীবনের পরিণতির সঙ্গে সঙ্গে কোথায় তিনি যেন মিলিয়ে যান। ভক্ত অতুলবাবু ঠাকুরকে প্রভু সেবার জন্য পাবনায় নিয়ে যান। তারপর অধ্যাত্মপথের প্রবীণ সুহৃদ শক্তিধর হারান খেপার হাতেই তাকে কিছুদিনের জন্য সমর্পণ করে আসেন। রাত্রির শেষ ভাগ, ভোর হতে তখনও অনেক দেরি। খেপা ত্রিশূলের খোঁচা মেরে ঘুমন্ত অতুল চম্পটিকে ডেকে তোলেন, বলেন, ওরে শীঘ্রই ওঠ। প্রাতকৃত্য শেষ করে দুজনেই রাস্তায় বার হয়ে পড়েন। খেপার পরনে রয়েছে শতচ্ছিন্ন আলখাল্লা, কাঁধে জীর্ণ কাঁথা ও হাতে উদ্যত ত্রিশূল। বাজারে কুমোরদের দোকানে প্রথমে তিনি উপস্থিত হলেন, তারপর ত্রিশূলের আঘাতে কয়েকটি হাঁড়ি সহজেই ভেঙে খুব হাঁকডাক করা শুরু করে দিলেন। দোকানের মালিক ক্রুদ্ধ হওয়া তো দূরে থাকুক, একেবারে আনন্দে আটখানা। খেপা কোনো দোকানের ক্ষতি করলে ব্যবসায়ীরা মনে করে সেদিন তাদের বড়ই সৌভাগ্য, প্রচুর লাভ নিশ্চয়ই হবে। কখনো যদি কোনো ব্যক্তিকে তিনি কোনো আদেশ দেন, সেই ব্যক্তি হাতে স্বর্গ পেয়ে বসে। এই শক্তিমান সাধকের সেবার অধিকার সে লাভ করে খুব আনন্দের সঙ্গে। খেপা একদিন অতুল চম্পটিকে বড় অদ্ভুত এক আদেশ দিলেন। নদীর ওপারে বন্ধুমণ্ডলের বাড়ি, জাতিতে সে চণ্ডাল, এই বন্ধুর পাতের উচ্ছিষ্ট ভাত তাকে খেয়ে আসতে হবে। অতুল চম্পটি বুঝলেন এটা তার একটা পরীক্ষা। প্রিয় সুহৃদ হারান খেপার কাছে রেখে প্রভু জগৎবন্ধু ভক্তের হৃদয় থেকে একটি একটি করে বার করে আনছেন অহংকারের কাঁটা। বন্ধুমণ্ডল সেদিন সকালে তার ঘরের দাওয়ায় বসে ভাত খাচ্ছে। অতুল চম্পটি জোর করে তার পাত থেকে উচ্ছিষ্ট নিলেন। খাওয়ার পর হরিধ্বনি দিতে দিতে খেপার কাছে এসে উপস্থিত হলেন, কিন্তু এত কিছু করার পরেও তার যে নিষ্কৃতি নেই। খেপা অতুল চম্পটিকে বাজারের মাঝখানে দাঁড় করিয়ে চেঁচাতে লাগলেন, তোমরা সকলে শোনো শোনো, এ ব্রাহ্মণের ছেলে হয়ে চাড়ালের ভাত খেয়ে বেড়ায়। অতুল চম্পটি মশাই এত বড় ধাক্কা প্রথমটা সহ্য করতে পারেননি, লজ্জা ও সংকোচে মাথাটা নিচু করে বসে পড়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই দৃঢ় চিত্তে সোজা হয়ে দাঁড়ালেন। তিনি বুঝলেন প্রভুর খেপায় খেপা আজ তার জাত্যাভিমানের মূল একেবারে তুলে ছাড়বেন। সব আকর্ষণ ত্যাগ করে দীনহীনের বেশে চম্পটি ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। শুধু হরিনামের মর্যাদাই এখন হয়ে গেছে তার নিজের মর্যাদা। জাতি বর্ণ নির্বিশেষে প্রভু জগৎবন্ধু এই হরিনাম বিলিয়ে ফিরছেন, তবে চম্পটির জাত্যাভিমানকে চূর্ণ না করে তিনি কি করে ছাড়বেন। সেবার জগৎবন্ধু বৃন্দাবন থেকে কলকাতা এসেছেন। অতুল চম্পটি মশাই প্রভুর থাকার জন্য জমিদার কালীকৃষ্ণ ঠাকুরের বাগান বাড়িতে একটা ব্যবস্থা করলেন। কালীকৃষ্ণ তখন পর্যন্ত প্রভুকে নিজের চোখে দেখেননি, চম্পটি ও অন্যান্য ভক্তদের মুখে তার মহিমা তিনি শুনেছেন, মুগ্ধ হয়েছেন। বাগান বাড়ির অট্টালিকার এক কোণে প্রভু স্থান করে দেওয়া হলো। তিনি কীর্তন প্রিয়, তাই খোল করতাল প্রভৃতি কেনার জন্যও কালীকৃষ্ণ কিন্তু মোটা টাকা ব্যয় করলেন। কিন্তু ঝামেলা শেষ হলো না, শীঘ্রই এক নতুন ঝামেলা শুরু হলো। জগৎবন্ধু বড় একটা সবার সামনে বার হন না, তিনি প্রায়ই শুভ্র বস্ত্রে নিজেকে আবাদ মস্তক জড়িয়ে রাখেন, অসূর্য স্পর্শ থাকতে চান। প্রত্যুষে গঙ্গায় স্নানের পর ঢুকে পড়েন তার শয্যায় টাঙানো মশারির মধ্যে। সারাদিন তার আর দেখা পাওয়া যায় না। কয়েকজন কর্মচারী বাগান বাড়িতে বৈষ্ণবদের থাকাটা বেশি পছন্দ করেনি, তাছাড়া প্রভু নামক এই ব্যক্তিটিকে বড়ই রহস্যময় ঠেকছে তাদের কাছে। লোকচক্ষুর আড়ালেই বা তিনি এমনভাবে থাকেন কেন। সেদিন স্নানের সময় এদের একজনই দূর থেকে প্রভুকে দেখার চেষ্টা করতে থাকে। লোকটির ধারণা হয়
যে এই ব্যক্তিটি আসলে জগৎবন্ধু নন। ভক্তরা কোথা থেকে এক রূপসী তরুণীকে এই বাগান বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, জমিদার কালীকৃষ্ণকে ঠকাতেও তারা একেবারে ছাড়েনি। কীর্তনের সাজ সরঞ্জাম বাবদ বহু অর্থ এর মধ্যে আদায় করে নিয়েছে। কালীকৃষ্ণ ঠাকুরকে এইসব কথা বোঝানোর পর ক্রুদ্ধ হয়ে তিনি সেদিন দারোয়ান বরকন্দার সহ বাগান বাড়িতে এসে উপস্থিত হলেন। জমিদার কালীকৃষ্ণের ধারণা, এইসব ভক্ত বৈষ্ণবেরা সবাই মিলে তাকে ঠকাচ্ছে, প্রতারণা করছে। আসলে প্রভু জগৎবন্ধু তার বাগান বাড়িতে নেই, তার বদলে আপাদমস্তক ঢেকে এক সুন্দরী নারীকেই এখানে গোপনে রাখা হয়েছে। প্রতিকার এখনই করতে হবে। তাই সেখানে উপস্থিত ভক্তদের গালিগালাজ করতে করতে কালীকৃষ্ণ প্রভু জগৎবন্ধুর ঘরে ঢুকে বললেন। প্রভু কিন্তু তখন মশারির ভেতরে নীরব নিশ্চল হয়ে চুপচাপ বসে আছেন। কালীকৃষ্ণ ঠাকুর তার কাছে অগ্রসর হয়ে আসলে আসন থেকে একবার শুধু শান্ত স্নেহমধুর কণ্ঠে জগৎবন্ধু ডাক দিলেন, কিরে কালীকৃষ্ণ। সামান্য সংক্ষিপ্ত আহ্বান, কিন্তু এটা কোনো ইন্দ্রজালের সৃষ্টি করল কালীকৃষ্ণের মধ্যে। কালীকৃষ্ণ ঠাকুর মুহূর্তের মধ্যে এক ভিন্ন মানুষে পরিণত হলেন। অনুতপ্ত হৃদয়ে প্রভু জগৎবন্ধুর কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বাগান বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাবার সময় নিজের ম্যানেজার ও ভক্ত বৈষ্ণবদের বারবার বলে গেলেন, প্রভু যতদিন এখানে থাকুন তিনি নিজের ইচ্ছাতেই থাকবেন, তাকে যেন কেউ বিরক্ত না করে। কিন্তু জগৎবন্ধু প্রভু সেই দিনই বাগান ত্যাগ করেন এবং রামবাগানের ডোমপল্লিতে তার এক অন্তরঙ্গ ভক্তের ঘরে চলে যান। যাবার সময় কেবলই বলতে থাকেন, ডোমপাড়ায় আমার এত নিজের জন থাকতে কেন যে শুধু শুধু আমায় রাজার বাগান বাড়িতে এনে উপস্থিত করলো, তাই তো আজ এই মহাবিপদ। যাক, ওখানকার দেওয়া বিছানা কাপড় টাকা করি সব কিছু গঙ্গায় ফেলে দাও। প্রিয় শ্রোতা ও দর্শক, প্রভু জগৎবন্ধু জীবনের এই অলৌকিক ও বাস্তব কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। সাথে আপনারা এই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই মনে কোনো দ্বিধা না রেখে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগির ফিরে আসছি ভারতের কোনো বিশিষ্ট যোগী পুরুষের অলৌকিক কথাকে সাথে নিয়ে। ধন্যবাদ।